হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে আমাদের সকালবেলা এখান থেকে বৃষ্টি, শুধু বৃষ্টি না, বৃষ্টিতে আমাদের বেহাল অবস্থা, তারাও দেখাচ্ছি। এই যে কি অবস্থা, জল জমে, নারকেল পাতা ফাতা সব সামনে জমেছিল, এই যে বাবা এগুলো সব পা দিয়ে সরিয়ে দিচ্ছে, আর চারিদিকে জল, ততদূর চোখ যাবে ততদূর জল। এই যে আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে, আর সব এসে আমাদের গেটের সামনেই জমে। এই যে আমরা একটু মানে ঢালু, সব কিছু এখানেই জমেছিল, আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে, কোনো কথা নেই, হয়েই যাচ্ছে। ফুলের গাছের টবগুলো পর্যন্ত জলে জমে ভরে গেছে, কি অবস্থা। এখন বাজে 11:45। সকালবেলা উঠে জানোই তো রান্নাঘরের কাছ থেকে তন্ময় অফিস গেল, তো আমাকে বারণ করলাম যে যেতে, মানে যত মানে এই জল জমেছে আর এরকম বৃষ্টি হচ্ছে, যেতে যেতেই পুরো ভিজে যায় অফিসে গিয়ে, ওই ভেজে জামা কাপড় পরে থাকতে হয়। বললাম যে অফিস যেও না, যাবে না গেলে নাকি হবেই না, নাও যাও। হ্যাঁ, অফিস গেল, খেয়ে গেল ভাত, মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে গেল আর ভাত নিয়ে গেল। আর আমাদের কালকে রাতে লুচি হয়েছিল, ময়দা অনেকটা মাখা ছিল, তো কি করবো আমি বললাম যে লুচি, তাহলে লুচি করিনি, কিন্তু কারণ পরোটা অনেকদিন খাওয়া হয়নি, কিন্তু ময়দা অল্প ছিল, পরোটা হবে না, তাহলে লুচি হবে, তাহলে লুচি করিনি, লুচি আর আলুর তরকারি করা হয়েছিল, মিষ্টি ছিল ওখানে, আর পুরুষের জন্য রুটি হয়েছিল, ভালো কালকে করা হয়েছিল। আর কয়েকটা লুচি ছিল, চারটে মতো লুচি ছিল, সেটা আমি খাচ্ছি, চা দিয়ে এই যে আলুর তরকারি নিয়েছি আর একটু লুচি নিয়ে খেতে বসলাম। আর বাবাকে দিয়েছিল লুচি, রুটিটা একটুখানি ঘি দিয়ে ভেজে দিচ্ছি, দিয়ে সবজি দিয়ে মিষ্টিতে বাবা খেলো। আর এত বৃষ্টি হচ্ছে না কালকের থেকে বৃষ্টি, মানে সেই যে রবিবার দিন থেকে বৃষ্টি হওয়ার কথা ছিল, কি গুলাবো না কি আসবে, সেটা তো তখন হয়নি, ওইটাই এখন হচ্ছে। কালকে তো সন্ধ্যার থেকে কি ঝড় মানে নারকেল গাছগুলো না পুরো এরকম দুলচার কোঁ আওয়াজ হচ্ছে, তন্ময় তো ভয় পাচ্ছে, বলে এরকম নারকেল গাছগুলো আওয়াজ হচ্ছে কেন, আর বলছি জোরে বাতাস শুনে নারকেল গাছ এরকম আওয়াজ হয়, নারকেল গাছ তাল গাছ আওয়াজ করে। তারপর যাই হোক, বৃষ্টি শুরু হয়েছে হয়তো রাত্রি থেকে, মানে এতটাই বৃষ্টি হয়েছে যে জল জমে গেছে, এখনও তো বৃষ্টি হয়েই যাচ্ছে, জানি না এখন কয়দিন থাকবে। আর কুটুস তো কি যে এই জলের মধ্যে মৌ বাড়ি যাবে, লাস্টে বাবা আগে জলের মধ্যে গিয়ে মৌ বাড়ি দিয়ে আসলো। রান্নাবাড়ি এখনো শুরু হয়নি, না শুরু হয়ে গেছে, ডালটাই যেখানে গেছকির মধ্যে ডালটা করে রেখেছি, ফোড়ন দেওয়া হয়নি এখনো, আর কি রান্না করবো ওখানে ঠিক করিনি, খাওয়া দাওয়াটাকে করিনি, তারপর ঠিক করবো। এই প্রতিদিন না খাওয়া ভালো লাগে না, সকালবেলা উঠেই খালি খাওয়ার চিন্তা, সকাল রাত্রিবেলা ঘুমোতে যাই চিন্তা করি পরের দিন কী রান্না করবো, দুপুরবেলা খাওয়া হয়ে যায় চিন্তা করি রাত্রিবেলা আবার কী করবো, মানে শুধু সকাল থেকে উঠে খাওয়াটাই জীবন, খাওয়াটা যদি না থাকতো না মানুষের অনেক ভালো থাকতো, মানে কাজ কমে যেত, রান্না করো আর খাও, রান্না করো আর খাও, আর চিন্তা করো কী রান্না করবো খাও, মানে দুনিয়ার সব থেকে বড়ো চিন্তা কী রান্না করবো, সত্যি তাই, যারা যারা রান্না করে জিজ্ঞেস করবেন যে সব থেকে বড়ো চিন্তা কী তোমার, কী রান্না করবো, তো চলো আগে খেয়ে দিই নি, রান্না করবো কি চিন্তাটা করে নিই। Oh,
যাচ্ছে কুটুসের নৌকো ভেসে ভেসে, কুটুসের নৌকো ভেসে ভেসে চলে যাচ্ছে। যা কত দূর চলে গেল কুটুস, ওইখানে আটকে যাবে, গিয়ে ওইখানে গিয়ে আটকে যাবে নৌকো। যাচ্ছে ভেসে ভেসে কুটুসের নৌকো, এই যে আটকে গেল ওখানে, পাই পাই করে যাচ্ছে নৌকো, যা ওখানে আটকে গেছে, ওইখানেই আটকে যাবে, আর যাবে না, যা আটকে গেল। কেমন গেল নৌকো কুটুস, কেমন নৌকো গেল, কেমন, যা কি পড়ে গেল রে। মাঝে পনে দুটো আমার সবে স্নান হলো, স্নান টান করে যে এখন যাবো ঠাকুর ঘরে। আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে, সকালে যেরকম হচ্ছিল তার থেকে বেশি যেটা বৃষ্টি শুরু হয়ে গেছে। মনে হচ্ছে না আজকে বৃষ্টি কমবে, আজকে তো কমবেই না ছেলে, আর দু তিন দিনের আগে বৃষ্টি কমবে না, আর জলও তো সেরকমই রয়ে গেছে। আর এই ওয়েদারটা ভালো লাগছে না। সে আমি যবে থেকে বাড়ি থেকে এসছি, কবে এলাম বাড়ি থেকে, 14 তারিখে এসছি, আর আজকে হচ্ছে 29 তারিখ, তারপর থেকে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। মাঝে মনে হয় 2 থেকে 3 দিন রোদ উঠেছিল, তার বাকি সব দিনগুলোই বৃষ্টি। ভালো লাগে বলো, ওটা জানলা ফানলা জলে ভর্তি, দেখো এই জানলায় জল, তারপরে এই ঘরে এদিকে ওই দুটো জানলায় পুরো জলে ভর্তি। জানলা খুলতে পারছিলাম না, কিছুক্ষণ আগে জানলাগুলো খুলে দিলাম, যে জানলা বন্ধ থাকলে কীরকম একটা লাগে না, গুমোট গুমোট, ভালো লাগছে না। যাই আগে ঠাকুর 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 মানে তন্ময় পুজো করে গেছে, এখন আমি গিয়ে ঘরটা মুছে দিয়ে আবার গোপালকে খেতে দেবো। আর আমাদের ঠাকুর ঘরে একজন নতুন সদস্য এসছে, তো কে এসছে বা কী এসছে সেটা তোমাদেরকে সন্ধ্যেবেলা দেখাবো, এখন তাদেরকে ঝট করে শুধু ঠাকুরঘরটা মুছে দিয়ে পুজো করে আসি। এখন সন্ধ্যেবেলা আমি এক হাঁটু জল টপকে অটো করে সাঁতরে সাঁতরে এলাম বাজারে। এই যার একজন, আমি এক হাঁটু জল ছিঙিয়ে মাথায় ছাতা নিয়ে অফিস থেকে ফিরে বাজারে এসেছি একটু কাজে। তন্ময়কে সেদিন যে পাঞ্জাবিটা দিয়েছিলাম সেটা তন্ময়ের বড় হয়েছে, তো ওটা পাল্টাতে হবে। আর কুটুসের একটা জিনিস নেওয়ার আছে, তো কুটুসের কী জিনিস নেবো সেটা বাড়িতে গিয়ে দেখাবো, ঠিক আছে। আরও কিছু টুকিটাকি নেওয়ার আছে, যেমন এই যে ইয়ারবাডস, এগুলো নিলাম। আর পুজোর কেনাকাটি তো আজকে করবো না, পুজো তো অ্যাকচুয়ালি কিছুই নেবো না, তাও যতটুকু না নিলে না সেটা নেবো, কিন্তু আজকে নয় অন্য একদিন। আজকে চলো এই টুকটাক জিনিসগুলো নিয়ে নিই। আর বাজার পুরো ফাঁকা, বৃষ্টি তো বেশি লোকই নেই। আর বাড়ি থেকে বেরিয়ে অটো স্ট্যান্ড পর্যন্ত তো এক হাঁটু জল। আর আমি পড়েছি এই স্কার্টটা, আর কি বলবো, জলের মধ্যে স্কার্ট ধরবো না ব্যাগ ধরবো না জল সামলাবো, কি অবস্থা। এখন ভাগ্যিস বৃষ্টিটা কম জন্য আসা গেল, নইলে ও কালকে আসার কথা ছিল, কালকে আমার তো ওখানে নাচ আর গানের রিহার্সাল ছিল বলে কালকে আসা গেল না। আমি যে আজকে আসি, না হলে আবার সে শুক্রবার আসতে আসতে, সে কারণে আজকেই আসতে হলো। তো চলো বাজারটা আগে করে নিই। বাজার করে পেট পুজো না করলে হয়, তাই আমরা এখানে এলাম একটা দোকানে, এসে ফ্রাইড রাইস আর একটা চিকেন নিলাম। ওর খিদে পেয়ে গেছে, আমার খেতে ইচ্ছে লাগছিলো তো খেলাম, খেয়ে দিয়ে এখন যাবো খুবই ছোটো জিনিসটা নিতে। আর কোনো কাজ নেই, আর কোনো কাজ আছে তোমার? ঘড়ি, ও তোমার ঘড়িটা ঠিক করবো, ভালো কথা, মনে ভুলেই গেছিলাম ঘড়ি, খেয়ে দেয় নি আগে। তো সাইকেলের দোকানে এসে তন্ময় দোকানদার হয়ে গেছে, সাইকেল টেনে হিসেবে বের করতে হয়েছে, কারণ আমরা নেব হচ্ছে এই যে রেড কালারের সাইকেলটা, এই যে উপরে তোলা আছে ওইটা নেব,
এত উপরে আর দোকানে আজকে স্টাফ নেই বলে মানে দাদার বের করতে অসুবিধা হবে, সেই কারণে তন্ময় একটু হেল্প করে দিচ্ছে। মানে বলতে পারো নিজেই দোকানদার সেজে নিজেই নিজের দোকান থেকে নিজেই কিনবে আর কি। দেখা যাক কতক্ষণে সাইকেলটা ওখান থেকে উদ্ধার হয়। মানে আমরা ট্রাইসাইকেল খুঁজছিলাম, তো এই পাতলাগুলো দেখাচ্ছিল এই সব, কিন্তু ওই পাতলাগুলো নিতে চাইছিলাম না, আমি ওরকম একটা হার্ডি চাইছিলাম, তো সেই কারণে ওইটাই নেব। তো ওইখানে এখন বের করে আনতে হবে, এই উঠেছে। কি অবস্থা, সাইকেলে পুরো ঠাসা। মানে সাইকেল উদ্ধার করে আনলো আর কি, বন্দি দশা থেকে ও মুক্তি পেলো সাইকেল। এই চলে এসছে কুটুসের ট্রাই সাইকেল। বের করে আনা গেছে অ্যাট লাস্ট, মাথায় করে আছে রে উদ্ধার করে আনছে সাইকেলকে বন্দি দশা থেকে। ব্যাস চলে এসছে। কি কি এটা, ভালো লেগেছে? তুমি চালাতে পারছ? চালাও দেখি। বাবা এই তো কি সুন্দর চালাতে পারছে কুটুস, বাবা সুন্দর, পছন্দ তোমার? পছন্দ? ভাই যে কুটুসের সাইকেল পেয়ে খুব ভালো লেগেছে। এই যে সাইকেলটা কুটুসের জন্য নিলাম, একটু সামনে এগিয়ে আসো। হ্যাঁ এখন বাজে 10টা আর আমি আর কুটুস এই যে উপরে এসে একটু শুলাম, টিভি দেখছি, আর আজকে আমাদের রাতে হবে খিচুড়ি। আর দুপুরবেলা বাবা বলেছিল যে বৃষ্টি বৃষ্টি যখন খিচুড়ি খাবো, তো রাত্রিবেলা হবে খিচুড়ি। আর খিচুড়িটা তন্ময় ভালো করতে পারে, আমার দ্বারা তো খিচুড়ি ভালো হয় না, খিচুড়ি আর মাংস দুটো আমার দ্বারা খুবই বাজে হয়। তো নিচের আর তন্ময় খিচুড়ি রান্না করছে, কুটুসও খিচুড়ি খাবে। তো আজকে তুমি দেখলে জল ঠেঙিয়ে, যাকে বলে জল ঠেঙিয়ে গেলাম একমাত্র কুটুসের সাইকেলটা আনার জন্য, কারণ অনেক দেরি হয়ে যাচ্ছিল। আর এরপরে পুজো শুরু হয়ে যাবে আর নেওয়া যাবে না, আর নেওয়া যাবে মানে আর ওগুলো কাজ করতে ভালো লাগবে না। তো অনেকদিন থেকে নেবো নেবো ভাবছিলাম, তো যাই হোক নেওয়া হলো, কুটুস তো খুব খুশি। না বাবা সাইকেলটা ভালো তো? হ্যাঁ, তো যাই হোক, তো আজকের দিনটা বৃষ্টি বৃষ্টিতেই কাটলো, এক একটু জল, তার মধ্যে কুটুসের সাইকেলটা নেওয়া হলো, এটা একটা ভালো কাজ, ভালো কাজ হলো। তো এইসব মিলেমিশিয়ে আজকের ব্লগটা করলাম, আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। তো আর আর কিছু তোমাদের আজকে আর কিছু দেখাচ্ছি না, এখানে ব্লগটা শেষ করব। আবার নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। কুটুস টাটা বলবে তো, টাটা বলবে তো, এসো এসো, খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বলা, ফ্লাইং কিসি দিয়ে দাও, টাটা।